My crunchy hair, baby. Korachesh fete. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল উঠে গেছি, আমি নিজে উঠতে চাইনি, আকসা বেবি আমাকে তুলে দেয়, একেবারে ভোর 4:30 তুলে দিছে আজকে। আমাদের আরপি মনি চলে আসছে, তার বাহানা হলো গ্লাভস কিনবে, এটা কিনবে, স্কুল থেকে এসে সুপার টায়ার্ড থাকে, আর ডেডিকে নন স্টপ জ্বালায়। ছেলে বাচ্চার তুলনায় মেয়ে বাচ্চাগুলো কিন্তু বেশি আহ্লাদে থাকে এবং খুব ঢং করে। মেয়েরা আসলে জন্মগতভাবেই ঢঙ্গি হয়, এটাই সত্য। কারণ এমন এমন বাহানা করবে, এক এক সময় এক এক চেহারা, যখন বাবাকে দেখবে তখন আবার মাকে চিনেই না। এই যে দেখুন না, আমাদের বাসার বেশি বিউটিফুল লিটল বেবি পর্যন্ত বুঝে গেছে যে ও আমাকে তো এক্সট্রা ঢং করতে হবে ড্যাডির সাথে, বেশি বেশি আদর নেওয়ার জন্য। মার সাথে বাবার সাথে কত যে ঢং করবে, আল্লাহ। গরিবের জন আব্রাহাম আসছেন, উনি এখন আপনাদের সামনে কি করবে, মারপিটও করবে না, উনি হলো রান্নাঘরের ভিলেন। আমাকে হেল্প করতেছি, এটাই তো আমার আমার রাঁধুনি, আমার পার্টনার, অনেক অনেক হেল্প করে আমাকে কিচেনে। আর এটা হলো অনেক হার্ড, একটু হাত টাত কেটে যায়, কেয়ারফুল ডার্লিং। সো সে আমাকে একটু হেল্প করছে, এটা কেটে দিলে আমার বসাতে ইজি হয়ে যায়। আসলে এক একজনের এক এক রকম চিন্তাধারা। অনেক আপুই কমেন্ট করেন, সুমন ভাই অনেক হেল্পফুল, খুব হেল্প করে এবং বাচ্চাদের লুক আফটার করে। আবার অনেক আপু আছেন, আল্লাহ পুরুষ মানুষ কেন কিচেনে বা কেন এগুলো করে, আপনি কিছু করেন না। আসলে এরকম না, সুমন এগুলো করতে পছন্দ করে এবং সে খুবই এনজয় করে হাউস হোল্ড ওয়ার্ক করতে, আমাকে হেল্প করতে, বাচ্চাদের লুক আফটার করতে। সো আমিও খুশি থাকি, আমারও ভালো লাগে সে যে এই হেল্পগুলো করে। আর একটু ধোয়া পালা জমে গেছে, এখন ধোয়া পালাও করব। সবার সাথে গল্প করতে করতে রান্না করতে ভালো লাগে, মনে হয় যে আমার কাজগুলো অনেক ইজি হয়ে যায় আর কঠিন লাগে না। আর যখন তুমি একা একা কাজ করবা, মানে কিছু করার থাকে না, তখন কিন্তু বোর হতে হয়। পেঁয়াজকে ব্রাউন করে নিচ্ছি, এখন আমি কুমড়াগুলোকে ছেড়ে দিব। আর মিষ্টি কুমড়া কিন্তু আগে কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া এক একজন এক একভাবে রান্না করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে সবাই খুব পছন্দ করে। আমরা ছোটোবেলা থেকে এইভাবে খেয়ে বড় হয়েছে। আমার আম্মা সবসময় মিষ্টি কুমড়া গাছ লাগাতেন এবং অনেক অনেক মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া এগুলো হতো। তখন আম্মা এভাবে ভাজি করে দিত। আম্মা অবশ্য লাল মরিচ দিয়ে ভাজিটা করতো। যেহেতু আমার দুই মেয়ে খায়, তাই আমি আজকে আর লাল মরিচ দেইনি। নর্মালি আমি কিন্তু লাল মরিচ দেই এবং একটা তেজপাতাও দিই। আর আমার বাচ্চারা কিন্তু ঝালও খায়, আবার নর্মাল কারিও খায়, তারা ভর্তা থেকে মাংস সবই খায় আলহামদুলিল্লাহ। আমি ট্রাই করি সব কিছুতে ট্রাই করাতে। এগ আর চিকেন কারি এভরিডে থাকে আপুরা। And then I have to go write 5 words and write a sentence. Providing you understand what I know, there was a dangerous dog. সুমনিশ ফিকে হোমওয়ার্ক করাই যখন সুযোগ পায় বা ইভিনিংয়ে বাসায় থাকে, তখন কিন্তু সে ইশফির সাথে বসে ইশফিকে একটু হেল্প করে। এতে করে আমারও ভালো লাগে, আবার আমি সুযোগ পেলে আমিও তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করাতে পছন্দ করি, আর ফিকেও করাই। বাচ্চারা কিন্তু নিজে নিজে সব কিছু শিখে না, তাদেরকে কিন্তু একটু এনকারেজ করে শেখাতে হয়। তবে আমি দেখেছি যদি আপনি ফোর্স করেন তখন কিন্তু তারা শিখতে চায় না, বরং আরও উল্টা বুঝে। আমার ভাজি হয়ে গেছে, ঝুল কমে গেছে, তা আমি ডিমটা ঢেলে দিছি, এখন তো উঠাই ফেলবো। ডিম উঠানোর আগেই দিতে হয়, তো আবার ডিম গলে যাবে। আর যেহেতু সব কাজ আমাকেই বেশিরভাগ করতে হয়, যেহেতু সুমন বাইরে কাজ করে, তাই আমি একটা রুটিন করে ফেলি। যেহেতু আমার লিটল বেবি আছে, শেষ সবচেয়ে যেটা কঠিন তা হলো এই ধোয়াপালা। তো আমার সাথেই থাকুন, ধোয়াপালায় নেমে পড়ি।
রাতেই প্ল্যান করে ফেলি পরের দিন কি রান্না করব, আর কখনো ধোয়াপালাটা জমায় রাখি না। আমি ট্রাই করি এভরিডে ইভিনিং এ উপরে ওঠার আগে ধোয়াপালাটা শেষ করে ফেলতে, এতে করে ইজি হয়। আর আমি একটু বেশি লিকুইড দিয়ে ধোয়াপালা করি, যেহেতু আমরা লাইক চিকেন কারি, বিফ কারি, ফিশ কারি, তারপরে অয়েলি খাবার দাবার একটু বেশি রান্না হয় এশিয়ান ফ্যামিলিগুলোতে, তাই আমি ট্রাই করি একটু লিকুইড বেশি দিয়ে ক্লিন করতে। তাতে করে কি হয় জানেন, এতে আপনার স্মেল থাকে না। তারপরে আমি ফ্র্যাগরেন্স ইউজ করি কিচেনে, এবং ক্যান্ডেলটাও দিয়ে রাখি যাতে ফ্র্যাগরেন্স হয়। আর ফ্র্যাগরেন্স না হলে কিন্তু দেখবেন যে একটা এত বাজে একটা স্মেল হয়ে যায় কিচেনে, তখন আর ভালো লাগে না, সেজন্য এটা আমি মেনটেন করি। এখন আমার ইশফিমণি চলে যাবে আটকেতে, সুমন নিয়ে দিয়ে আসবে। অবশ্য সুমন সেখানে থাকে, প্রায় দেড় ঘন্টা ওর ক্লাস থাকে। ক্লিন করে ফেলছি, ধোয়াপালা করে তো একেবারে আমি টায়ার্ড হয়ে গেছি, রাত হয়ে গেছে, আমার রান্নাবান্নাও শেষ। এই কারিটা কত বছর পরে যে খাচ্ছি তার কোনো হিসেব নেই। আমি এখন আরফি বেবিকে দিব, আমার মেয়েটা আবার পরোটা খেতে খুব পছন্দ করে, তার কয়েকদিন পর পর একটা ফুডের উপরে ক্রেভিং আসে, যে ফুডটা সে বেশি পছন্দ করে সেটাই সে খেতে থাকে, একটা না কয়েকদিন খাওয়ার পরে আবার স্টপ দিবে। ইশফি আর্ট ক্লাসে গেছিল, আর্ট ক্লাস থেকে এসে আকসা বেবিকে ও ও আসতে আম্মু মুখ করে, আর ইশফি মানে বাইরে থেকে আসলে পাগল হয়ে যায় বোন কেনার জন্য। নিচে শোন আম্মা, ওটি ওটি আকসাকে নিচে বসাই দি। আমি ইশফিমণিকে একটু রাইস খাইয়ে দিচ্ছি, এখনও সে নিজে নিজে রাইস খেতে পারে না। আর মাদের কিন্তু সব কিছু জানতে হয়, মেকআপ আর্টিস্ট হতে হয়, মাদের মেহেদি আর্টিস্ট হতে হয়, তারপর ফ্যাশন ডিজাইনার হতে হয়, হেয়ার ড্রেসার হতে হয়, কারণ মেয়ে বাচ্চা থাকলে কত আবদার করবে। এই যে উনার এখন ঘুমানোর আগে মনে পড়ছে, মাম্মি আমাকে মেহেদি পরাই দাও, তো আমি মেহেদি পরাই দিচ্ছি। এতে করে কিন্তু লাভ আছে, মেয়ে বাচ্চাগুলো ছোটোবেলা থেকে শিখে যায় কিভাবে করতে হবে, এবং নিজের থেকে অনেক কিছু শিখে যায় মাকে দেখে দেখে। শাওয়ার করেছে, বেশি বিউটিফুল বেবি তো কই রে, এখানে তুই শাওয়ার করেছে, ও বেশি বিউটিফুল, আমি পাখি তো কই লক্ষ্মী তো কই এখানে। সুযোগ পেলে একটু বাইরে যাই, আমার এরিয়াতে একটু হাঁটি, কারণ বাচ্চা হওয়ার পরে তো শরীরে একটু ম্যাদ জমে একটু মোটা হয়ে যেতে হয়, যেহেতু ব্রেস্ট ফিডিং করায় সো অনেক অনেক খাবারও খায়। এত এত খাবার খেয়ে এখন আর আগের কাপড় চোপড় কিছুই হয় না, সেজন্য সুযোগ পেলে একটু হাঁটি। অত বেশি দূরে তো যেতে পারি না যেহেতু সুমন কাজে থাকে, এজন্য আমি একটু সুযোগ পেলে নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি। কেননা তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে পৃথিবীর অন্য কেউ কেন তোমাকে ভালোবাসবে। আগে নিজেকে স্মার্ট রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, নিজের ফিগার ঠিক রাখতে হবে, নিজের খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হবে, নিজেকে পরিপাটি রাখতে হবে, এবং সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে সব কিছুর ঊর্ধ্বে। কারণ আমি যদি স্ট্রং থাকি, আমি যদি হেলদি থাকি, তাহলে দুনিয়ার সব কিছুই আমার পক্ষে থাকবে। শুধু এটাই না, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও প্রতিটা মেয়ের নৈতিক দায়িত্ব, এবং এটাই হওয়া উচিত একেবারে মূল উদ্দেশ্য ও লক্ষ্য, এবং নিজের কেরিয়ার ঠিক রাখা। তো সবাই ভালো থেকো, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো।